নমস্কার, আমি ডক্টর সুভাষিস দে, কনসালটেন্ট কার্ডিওলজিস্ট, নারায়ণা হসপিটাল, বারাসাত। আজ আমি আপনাদের ব্লাড প্রেশার বা হাইপারটেনশন সম্বন্ধে কিছু তথ্য এবং তার প্রতিকার করার কিছু উপায় আপনাদের জানাবো। হাইপারটেনশন হলো স্ট্রোকের প্রধান কারণ। হাইপারটেনশন থাকলে আপনার কিডনির ওপরেও সমস্যা হতে পারে এবং হার্ট অ্যাটাকের সম্ভাবনাও বেড়ে যায়। হাইপারটেনশন হলে আপনার কী কী করণীয় এবং কী কী করা উচিত নয় সেগুলো আমি আবার আপনাদের বলবো। প্রথমত হলো নুন কম খান, আলাদা করে পাতে নুন খাবেন না। প্রচুর পরিমাণ সবজি খান, জল অ্যাডিকুয়েট খান, এখন এমনি গরমের সময় জল বেশি করে খান। আপনার প্রেশারের ওষুধ আপনার ডাক্তারবাবুরা যেগুলো দিয়েছে সেগুলো নিয়মিত খান, প্রেশারের ওষুধ স্কিপ করবেন না। আপনার ডাক্তারবাবু যেরকম প্রেশারের ওষুধ বলেছেন, যেরকম টাইমে প্রেশারের ওষুধ বলেছেন, সেই টাইমে প্রেশারের ওষুধ ঠিকঠাকভাবে খাবেন। প্রচুর পরিমাণ ফাইবার জাতীয় খাবার দাবার খান, এক্সট্রা সল্ট, তেল এগুলো বর্জন করুন। স্মোকিং বা অ্যালকোহল যদি আপনি নিয়ে থাকেন তাহলে সেগুলোকে বন্ধ করুন। এই কয়েকটি সাধারণ টিপস যদি আপনি মেনটেন করেন তাহলে আপনার প্রেশার কন্ট্রোলে থাকবে এবং আপনার প্রেশার থেকে কিডনি এবং হার্ট এগুলো প্রোটেক্টেড থাকবে। ধন্যবাদ।